সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে কীভাবে মৌলসমূহের জারণ সংখ্যা নির্ণয় করা হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাইতেছি পটাশিয়াম পারম্যাঙ্গানিজে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয়। তো ধরি পটাশিয়াম পারম্যাঙ্গানিজে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করা শিখব। তাহলে আমরা এখানে ম্যাঙ্গানিজের নিচে আমরা একটি দাগ টানতে পারি, আর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাকে আমরা এক্স ধরব। অর্থাৎ আমরা একটি যৌগে যে পরমাণুসমূহের জারণ সংখ্যা নির্ণয় করবো সেটাকে আমরা এক্স ধরতে পারি। যেমন পটাশিয়াম প্যারাম্যাঙ্গানিজে ম্যাঙ্গানিজকে আমরা এক্স ধরতে পারি। যদি আমরা অক্সিজেনে নির্ণয় করতাম তখন আমরা অক্সিজেনকে এক্স ধরতাম। অতএব পটাশিয়াম, যেমন পটাশিয়াম হলো ক্ষার ধাতু, আমরা পূর্বের ক্লাসে 6 আমরা আলোচনা করেছিলাম যে গ্রুপ 1 মৌলসমূহের জারণ মান হবে +1, অর্থাৎ ক্ষার ধাতু সমূহের জারণ মান +1, তাই আমরা এখানে 1 দিতে পারি। তো যেহেতু এখানে কোনো পরমাণু সংখ্যা দেওয়া নেই, সুতরাং মনে মনে কি আমাদের 1 আছে। এরপরে মাঝখানে আমরা প্লাস চিহ্ন দেব। এরপর যেমন ম্যাঙ্গানিজের জারণ মানে আমরা নির্ণয় করবো, তাহলে ম্যাঙ্গানিজকে আমরা এক্স ধরব। এটার সাথে যেহেতু কোনো পরমাণু সংখ্যা দেওয়া নেই, তাহলে মনে মনে 1 আছে, যেহেতু 1 আছে সুতরাং আমরা 1 গুণ দিয়ে দেব। এরপরে প্লাস অক্সিজেন, অক্সিজেনের জারণ মান -2, অক্সিজেনের জারণ মান -2, আর এখানে পটাশিয়ামের জারণ মান ধরছিলাম +1, তাহলে অক্সিজেনের জারণ মান আমরা -2 বসাইছি। এখানে পরমাণু সংখ্যা 4 আছে, এই জন্য আমরা 4 গুণ দিয়ে দিছি, তাহলে ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল -7, অর্থাৎ +1 যদি আমরা আরেকটি লাইন বাড়াই তাহলে কী দাঁড়ায়, 1 × 1, তাহলে কী হয়, 1 প্লাস এক্স ইন্টু ওয়ান, এক্স প্লাস 4×8, তাহলে -8, তো প্লাস মাইনাসে হয়ে গিয়ে -8 ইকুয়াল 0, তাহলে কী হয় রেজাল্ট, এক্স এখানে প্লাসের 1, এখানে -8, থাকবে গিয়ে -7 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল 7, অর্থাৎ এখানে আমাদের ম্যাঙ্গানিজের জারণ হলো +7। তো এভাবে আমরা একটা যৌগের মধ্যে একটি পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। এরপরে আমরা আরেকটি মৌলের আরেকটি যৌগের মধ্যে একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় শিখব, যেমন সালফিউরিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করি। H2SO4, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। যদি আমরা এখানে সালফারের জারণ মান নির্ণয় করি, তাহলে আমরা সালফারকে মনে মনে এক্স ধরতে পারি। ধরি সালফারের জারণ মান, ধরি মনে করি বা ধরি জারণ মান কত, এক্স। তারপরে অতএব হাইড্রোজেনের জন্য +1, এটার সাথে 2 পরমাণু আছে গুণ, এই জন্য আমরা 2 দিলাম। এরপরে মাঝখানে যোগ, সালফারের সাথে যেহেতু কোনো পরমাণু গুণ নেই সুতরাং এক্স, ইচ্ছে করলে আমরা 1 দিতেও পারি গুণ, আবার নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে প্লাস অক্সিজেনের চারণ মান হলো -2, এখানে 4 আছে, 4 আমরা গুণ দিয়ে দিলাম ইকুয়াল 0, তাহলে 2 × 1 2, এক্স প্লাস এখানে 4 × -2, তাহলে কী দ্বারা -8 ইকুয়াল 0, তাহলে 2 + x ± -8 ইকুয়াল 0, তাহলে x - 6, অর্থাৎ -8 থেকে 2 গেলে থাকে -6 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 6। যেহেতু আমরা x এর মান 6 পেয়েছি,
তাহলে এইখানে আমরা কি সালফারের চারণ মান এক্স ধরছি, সুতরাং সালফারের সালফারের চারণ মান দাঁড়ায় সিক্স। তাহলে আমরা এইভাবে ঠিক এইভাবে চারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। আশা করি চারণ সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে তোমাদের বইয়ের মধ্যে দেখবে 150 পৃষ্ঠার মধ্যে কিছু একক কাজ আছে, নিচে কপার সালফেট আছে, এরপরে নাইট্রিক অ্যাসিড আছে, এরপরে ম্যাঙ্গানিজ অক্সাইড আছে, পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম থায়োসালফেট, কপার আয়োডাইড এগুলো আছে। তোমরা এগুলোর থেকে জারণ মানগুলো নির্ণয় করতে পারবা। দেখবে যে প্রতিটা মৌলের মধ্যে একটি করে লাল চিহ্ন দেওয়া আছে, যেমন যেমন দেখো নাইট্রিক অ্যাসিড HNO3, এটা তোমাদের বইয়ে ঠিক এভাবে দেওয়া আছে, এইচ নাইট্রোজেনটা লাল কালিতে দেওয়া আছে, সরি এটা হবে, অর্থাৎ যেমন নাইট্রোজেনের জারণ মান এটা লাল কালিতে দেওয়া আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে নাইট্রোজেনের জারণ মান বের করতে হবে, জারণ মান বের করতে হবে। এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা অবশ্যই বাসায় এগুলো ট্রাই করবা। তো আশা করি এর মধ্যে কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাস এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।